হাই, গুড মর্নিং সবাইকে। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকাল উঠে পড়েছি আর উঠেই দেখো দেখতে পেলাম নাকে আমার এক অতিথির আগমন হয়েছে। কী আর করা যাবে বলো, এই পুজো পার্বণের দিনে এইসব কী আর ভালো লাগে? কিন্তু কী আর করা যাবে, যেরকম জীবনে সুখ দুঃখ আছে সেরকম এদের তো আনাগোনা আছে, তাই না? তাই এদের তো আর কিছু করতে পারবো না, তাই একদম ব্রাশ ট্রাশ করে চাটা খেয়ে দিয়ে বসে পড়লাম প্রদীপগুলোতে রং করতে। কী বলো তো, আগের দিনই প্রদীপগুলো আনা হয়েছিল, কিন্তু আমার না ওই একই রকম প্রদীপের কালারগুলো আর ভালো লাগছিলো না, তাই ভাবলাম যে কিছু একটা ইউনিক করা যাক। তাই ভেবে ভেবে অবশেষে ভাবলাম যে একটু রং করে একটু ডিজাইন করে যাই, যেহেতু আমার হাতে টাইম আছে। আর আজকের দিনটা হলো ভূত চতুর্দশী, মানে আমাদের তো 14 প্রদীপ জ্বালতে হয়, সঙ্গে 14 শাক খেতে হয়, তাই না? আচ্ছা, এই নিয়মটা তোমাদের কার কার বাড়িতে হয় বলো তো, আমাকে একটু কমেন্ট করে জানিও কিন্তু। হ্যাঁ, তাই আজ সন্ধ্যেতে যেই 14টা প্রদীপ আমি জ্বালাবো সেই 14টা প্রদীপ আমি রং করতে বসে পড়েছিলাম। প্রথমে আমি একাই বসেছিলাম, তারপরে কি জানি কি মনে হলো বোনের, বোন বললো যে আমিও বসবো তোর সঙ্গে। বললাম ঠিক আছে, তুই বাদ বাকি তোর যে কাজ আছে সেগুলো সেরে নিয়ে বসবি, চলে আয়। আর এখন আমি ওপরের রংটা করে নিচ্ছি, তারপরে যখন ডিজাইন করবো তখন না হলে তুই আমাকে একটু সাহায্য করে দিবি। আর আমার এরকম আঁকিবুকি করতে কি যে ভালো লাগে কি বলবো, মানে কোনো একটা জিনিসের যদি নতুন একটা রূপ দেওয়া যায় কি ভালো লাগে, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে। আর একই রকম প্রদীপ তো আমরা প্রতিবারই জ্বালাই, তাই ভাবলাম এবছর একটু নতুন কিছু ট্রাই করা যাক, যেহেতু কালকে কালী পুজো। আচ্ছা আচ্ছা, দাঁড়াও সবাইকে জানিয়ে রাখি শুভ দীপাবলি, আর শুভ দীপাবলির শুভেচ্ছা ভালোবাসা সবাইকে। কিন্তু এই দেখো বোনও চলে এসছে, এবার বোনও আমার হাতে হাতে কাজ করে দিচ্ছে, আর কি করব। এতক্ষণ ধরে আমি ওই এক দুটো প্রদীপই করেছিলাম, তারপরে বোন বললো দাঁড়াও আমিও তোমার সঙ্গে একটু সাহায্য করে দিই। আচ্ছা, প্রদীপটাও পুরো হয়ে গেলে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে যে তোমাদের ঠিক কেমন লাগলো। পুজো আসে, পুজো আসে করতে করতে দুর্গাপুজো শেষ হয়ে লক্ষ্মী পুজো শেষ হয়ে এখন কালী পুজো, মানে কালকেই তো কালী পুজো, কালী পুজোটাও দেখতে দেখতে কেমনভাবে শেষ হয়ে যাবে, তাই না? আবার একটা বছরের অপেক্ষা থাকবে, আবার দুর্গাপুজো, আবার কালী পুজো। আচ্ছা, যখন আমি স্কুলে পড়তাম এই পুজোর ছুটিটার জন্য কী যে অপেক্ষা করতাম কি বলবো, মানে পুজোর ছুটিটা থাকলে তো একদম টানা 20 দিন মতো ছুটি পেয়ে যেতাম, আর কী যে আনন্দ হতো, মানে বাড়িতে থাকার একটা বড় সুযোগ পেয়ে যেতাম। এই দেখো আমার সবগুলো কথা বলতে বলতে তোমাদের সঙ্গে রঙও করা হয়ে গেছে আর ডিজাইনও করা হয়ে গেছে। আচ্ছা, তোমরা একটু দেখে জানাও তো আমাকে ডিজাইনগুলো কেমন লেগেছে। আচ্ছা, আমার তো দেখে ভীষণ ভালো লাগছে, এখন শুধু অপেক্ষা রাত্রিবেলা প্রদীপটা জ্বালানোর আর কি। তারপরে কয়েকটা বাজিটা রোদে দিয়েছিলাম, এগুলো আগের দিনই আনা হয়েছিল, তারপরে চলে গিয়েছিলাম একটু বাজার, যেহেতু আমাদের বাড়িতে একটু ছোট্ট করে পুজো হয় কালী পুজো, তাই কয়েকটা বাজার করে নিয়ে এলাম। আর এদিকে দেখো কয়েকটা ফুল আর এই যে বকুল পাতাগুলো এনে রেখেছি, এখন বসে সেই ফুল আর বকুল পাতাগুলো দিয়ে মালা গাঁথবো, কারণ আমাদের গ্রামে যে মন্দিরটা আছে সেই মন্দিরে আজকে নাম কীর্তন শুরু হবে, মানে মন্দিরে চারদিক ঘুরে ঘুরে শুরু হবে, আর যারা কীর্তন করতে আসবেন ওনাদেরই এই মালাগুলো দিতে হবে। তাই আমি আর বাপি এখানে বসে পড়েছিলাম মালাগুলো গাঁথতে, মানে বাপি ওই পাতাগুলো মুড়ে দিচ্ছিল আর আমি একটা একটা করে মালা গাঁথছিলাম। এই কীর্তনটা 7 দিন হবে, আর বাংলা মাসের শেষ দিন মানে কার্তিক মাসের শেষ দিন এই কীর্তনটাও শেষ হয়ে যাবে। তাই যেহেতু আজকে প্রথম দিন, তাই সবাইকে মালা আর চন্দন দিয়ে বরণ করে নিতে হবে, সবাইকে বলতে যেনারা কীর্তন করতে আসবেন তাদেরকে, আর যারা এই কীর্তনে থাকবেন ওনাদেরও বরণ করে নিতে হবে। এই দেখো সবগুলো ফুল দিয়ে মালা গাঁথা হয়ে গেছে, আর এদিকে আমি আরেক কাণ্ড করে বসেছি, সবগুলো ফুল দিয়েই আমি মালা গেঁথে ফেলেছি, কিন্তু কয়েকটা ফুল রাখতে হতো পুজোর জন্য, তাই এখন বেরিয়েছি আমার বাড়ির পেছনের দিকে গাছগুলোতে যে ফুল পাওয়া যায় কিনা, কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার আর একটাও ফুল নেই। তারপরে বসে পড়েছিলাম দুপুরে ভাত খেতে, আর দেখো মা কীরকম থালাটা গুছিয়ে দিচ্ছে, মা বলে যে থালা গুছিয়ে খেলে নাকি পেট ভালোভাবে ভর্তি হয়। তারপরে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে বিকেলে এই প্রদীপটা রং করতে বসে গিয়েছিলাম, এই প্রদীপটা ওই মন্দিরের কাজে লাগবে, কিন্তু দুপুরবেলা না এই প্রদীপটা আমি খুঁজে পাইনি, মানে বাপি কোথায় রেখে দিয়েছিল আমি খুঁজে পাইনি, তাই এখন যখন বাপি আসতে আমি বললাম যে সেই প্রদীপটা বের করে দাও তো আমি একটু ডিজাইন করে দিই, দেখতেও সুন্দর লাগবে। আচ্ছা, এর ডিজাইনটা কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আমার তো জাস্ট দারুণ লেগেছে। তারপরে একটু বিকেলে বসে পড়েছিলাম সলতে করতে, মানে যেই প্রদীপগুলো বানিয়েছিলাম, 14 প্রদীপ তো রাত্রিবেলা জ্বালানো হবে, তাই ভাবলাম যে এখন থেকেই সলতে করে রাখি, কারণ কি আমি একটু মন্দিরে যাব, যখন সেই কীর্তন শুরু হবে তখন আমি চন্দনটা দিতে হবে আর কি আমাকে, বাপি বলল যে তুই গিয়ে চন্দনটা দিয়ে দিবি, তাই ভাবলাম যে এখন সলতেটা করে রেখে প্রদীপগুলোতে তেল দিয়ে দিই, তখন আর কি কাজটা কমে যাবে, মানে তখন বাড়ি এসে আর তাড়াহুড়ো করে প্রদীপে বাতি করতে হবে না, তখন এসেই একদম জ্বালিয়ে দেবো। তাই দেখো আমি প্রদীপে সলতে করতে বসে গেছি, আর ভিডিও করছে আমার মা, আর সেই ভিডিওর ওপারে বসে বসে এমন এমন কথা বলছে, আর আমার কী যে হাসি পাচ্ছে আমি কী বলবো, মানে আমি তো হেসেই গড়ে গিয়েছিলাম। তারপর এক এক করে সবগুলোতে সলতে দিয়ে
এবার সবগুলোতে আমি তেলও দিয়ে দিলাম। আর সেই বড়ো প্রদীপটাও রেখেছিলাম, সেটাতেও একটা মোটা সলতে করতে হবে, আর সেটাতে এখন তেল দিইনি, পরেই দেব, মানে যখন ওই কীর্তন শুরু হবে তখনই দেব। আর এদিকে দেখো চন্দনটাও ঘোঁটা হয়ে গেছে, আর এদিকে সেইখানে নিয়ে যাওয়ার জন্য সমস্ত জিনিসপত্র একটা গামলাতে করে ভরে নিয়েছি। তারপরে যেহেতু সেই মন্দিরে একটু দেরি ছিল, মানে যেনারা কীর্তন করতে আসবেন ওনারা একটু দেরি করেছিলেন, তাই আমি আর বোন ভাবলাম কি যে একটু রঙ্গুলি দিয়ে দিই, যেই সেই 14 প্রদীপ এর ওপরেই বসাবো। আমরা তো কালী পুজোর দিন দিতাম, এই দিন আর দিতাম না, কিন্তু আজ কি মনে হলো আমরা বললাম যে 14 প্রদীপ যখন জ্বালাবই আজকেও একটু আলপনা দিয়ে দিই আর কি, মানে রঙ্গোলি দিয়ে দিই। আচ্ছা রঙ্গোলিটা কেমন হয়েছে বলো তো? আর এইখানে না একটু ঘেঁটে গিয়েছিলো, মানে গাছ থেকে ফুল পড়ে এইখানটা একটু ঘেঁটে গিয়েছিলো। তারপরে আমি মন্দিরে চলে এসেছি আর দেখো কতজন চলে এসেছে। তারপরে আমি সবাইকে এক এক করে চন্দনের ফোঁটাটা দিয়ে দিলাম। প্রতি বছরই আমাদের এই রকম এক নিয়ম চলতে থাকে, মানে এই রকম কার্তিক মাসের 7 দিন আগে আমাদের এরকম কীর্তন শুরু হয় এই মন্দিরটাতে, তারপরে 7 দিন সেই কীর্তন চলে, তারপরে 7 দিন পরে আবার সেই 7 দিনের মাঝে যে লাস্ট 3 দিন থাকে সেই 3 দিন গ্রামের প্রত্যেকটা বাড়িতে এই রকম ঢাক ঢোল বাজিয়ে কীর্তন করা হয় আর সবার বাড়ি বাড়ি ঘোরা হয়। এটা এক ভালো নিয়ম, তাই না? আমার ভীষণ ভালো লাগে, মানে গ্রামের মানুষরা কত কিছু নিয়ম পালন করে, আমি জানি না শহরের মানুষরা কত কিছু নিয়ম পালন করে কি না, কিন্তু আমার এই গ্রামের নিয়মগুলো বেশ ভালো লাগে। এখন আমার মনে হয় আমি গ্রামে জন্মে ভালোই করেছি। এই দেখো কীর্তনও শুরু হয়ে গেছে। আচ্ছা দাঁড়াও, তোমাদের একটু কীর্তনটা আমি শোনাই। তারপর কীর্তন টীর্তন শেষ হতে আমি বাড়িতে চলে এসেছিলাম, আর বাড়িতে এসে একটা শাড়ি পরে নিয়েছিলাম। এটা মায়েরই শাড়ি, কিন্তু একবারও পরা হয়নি, তাই ভাবলাম যে যেহেতু নতুন শাড়ি আছে তাই আমি একটু আজকেই পরে নিই, আর আজকে পরেই প্রিদীপাবলির ফটোশ্যুটটা করে নিই আর কি। এই দেখো আমি এখানে প্রদীপটা জ্বালিয়ে দিচ্ছিলাম, মানে সবগুলো প্রদীপ আমি জ্বালিয়ে দিচ্ছি। আর বোন বলছে আমার জন্য একটা রাখলে না, আমি প্রদীপ জ্বালাবো। আমি বললাম যে ঠিক আছে, আমি তো প্রদীপ জ্বালিয়ে দিলাম, কালকে যখন পুজো হবে, মানে কালী পুজো হবে, কালী পুজোর প্রদীপগুলো না হলে তুই জ্বালিয়ে দিস আজকের রাত্রিটা, তারপরে পরের দিন আর পরের দিনের রাত্রিটা, ব্যাস এই তো আমাদের আনন্দ শেষ বলতে গেলে। তারপরে ভাইফোঁটা শুরু হয়ে যাবে, আর ভাইফোঁটার পরই তো সমস্ত স্কুল কলেজ আবার যে যার নিয়মে চলতে থাকবে, আবার যে যার নিজের কাজে ফিরে যাবে, তাই না? আনন্দ বলতে বলতে আনন্দ শেষও হয়ে যাবে। কিন্তু ওই যে বাঙালির 12 মাসে 13 পার্বণ কথাটা আছে না, বাঙালির আনন্দ কোনোদিনও শেষ হবে না, মানে ওই পুজো পার্বণ কোনোদিনও শেষ হবে না, একটা শেষ না হতে হতে আবার একটা কোনো না কোনো পুজো পার্বণ নিশ্চয়ই বেরিয়ে পড়বে। তারপর আমি সবগুলো প্রদীপ এক এক করে জ্বালিয়ে দিলাম, আর দেখো কী সুন্দর লাগছে রঙ্গোলির ওপরে 14টা প্রদীপ জ্বালাতে কী ভীষণ ভালো লাগছে, আর প্রদীপগুলো যেহেতু কালারিং করা ছিল কী যে ভালো লাগছিলো। আর দেখো এদিকে ফটোশ্যুট হচ্ছিলো আর আমার এদিকে ভিডিও করে নিয়েছে, মানে আমি ফটো তুলবো বলে পোজ দিয়ে বসে আছি আর আমার বোন এদিকে ভিডিও করছে। চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর আবার একবার সবাইকে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা সবাইকে। টাটা সবাইকে।